অনিত্য সমাধান করিয়া যাবি পানিনগর পানিনগর মনসার সঙ্গে মাতৃ সম্পাদ করা শুধু তাই নই চন্দ্রধর স্বর্গ হইতে মর্মধামি এসেছি একমাত্র দিবিত্ব প্রচার করবার জন্য বিশ্বমানের হবই আমি বিশ্বপূজিতা সবাই জানবে নাগ দেবী ত্রিনয়নী ভুবন বাহিনী দেবী দিনে দিনে আমি তোমার বুঝিয়ে দেব চাঁদ সদাগ দেবীর সঙ্গে বাদবি সংবাদ করা কত একে দুই ছয় পুত্র পাঠাইছি জমালই তথাপি না পুজলি কি ছাড়ি আমারই চরণে করেছি তোমার মহাজ্ঞান মন্ত্র হর করেছি তোমার ভাগীর বাগান ধ্বংস ধ্বংস তথাপি তুমি মস্তক নত করলে না এবার তো তোমার মস্তক নত করতে হবে নাগ দেবীর চরণে তোমার একটি পুষ্প ছড়িয়ে দিতে হবে চাঁদ সদাগর আর তুমি আমার পুজো দিলে দেবী তর্জন করতে পারবো ধরাধামে সবাই জানবে মনসা পূজারি বাণিজ্য সমাধান করিয়া যাবি সে নিজের গিরে ফিরে চম্পানি নগরে আর এ তো সহজে যদি চম্পানি নগরে যাই চাঁদ সদাগর তাই আমার সব চেষ্টা ব্যর্থ হবে সবা সমান ব্যর্থ যাবে আমাকে যা সাপূর্ণ করতে হবে এই নাগ দেবীর চরণে পুজো নিতেই হবে অনেক চন্দ্রদের মস্তকে জয় দিচ্ছে হলগরি জয় দিচ্ছে আত্মা শক্তি মহামায়া কিন্তু অধিপতি চন্দ্রধর এই নাগ দেবীর স্মরণে পূর্ণ হয় না এই নাগ দেবী মনুষ্যার স্মরণ করে না যতদিন বণিক শ্রেষ্ঠ চন্দ্রধরে মা বলি মস্তকনত করি আমার চরণে পুজো দিবে না ততদিন যে আমি ধরাধামে বিশ্ব পূজিতা হতে পারবো না বারবার বণিক চাঁদকে বুঝে বলি চন্দ্রধর তুমি মা বলি একটি পুষ্পই আমার চরণে দাও আমার চরণে একবার মা বলি মস্তকনত করে দেবী বলি স্বীকৃতি দেয় আমার কিন্তু বণিক চন্দ্রধর যতদিনই চাঁদ সদাগরের আমি দিলে দিলে শাস্তি দেব না ততদিন চম্পানি নগরী আমি ছেড়ে দেব না চন্দ্রধরে চলে যাচ্ছে রেশো নাগণ সাথে দামর হংসরা এই মাতৃগমন করবো চন্দ্রধরের সন্মতি চাইবো আমি সে পুষ্প জল কিন্তু দিদিনী তুলা আমার দিদিনী তুলা কোথায় এ মাতৃ দিদিনী তুলার কাছে আমি যুক্তি চেয়ে নেব কোথায় দিদিনী তা কি
মনে হয় মনসা বিপদে পড়েছে, না না বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাব মনসার নিকটে। মনসা দেবী বলি আমার চরণে পুজো দিতে চাই না দিদি, আর যতদিন চাঁদ সদা করি আমার পুজো দেবে না, পুজো দেবে না, পুজো দেবে না, ততদিন আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো না। তাই তো চন্দ্রধরী চন্দ্রকেতুর রাজ্যে হইতে মুক্তি পেয়ে 70,000 মাটি মাল্লা নিয়ে ধনরত্ন নিয়ে বাণিজ্যের সমাধান করি নিজের গিরিয়ে ফিরে যাই দিদি, তুমি আমার যুক্তি দাও কেমন করে আমি দেবীত্ব প্রচার করতে পারবো। অবশ্যই যুক্তি দেব। ও দিদি নেতা গো কেমনি করি পাবো আমি পূজা, দিদি লাগো কেমনি করি পাবো আমি পূজা। দিদি বাজ মাসি তীর পূজা সকল দিদি পাই পাই শিব অংশী জন্ম নই তোমার যুক্তিতে আমি দেবীত্ব প্রচার করিতে চাই। অবশ্যই যুক্তি দিতে পারি ভগ্নী যুক্তি অধিকারী, যুক্তি দিতে পারি ভগ্নী যুক্তি অধিকারী, মম যুক্তি পূজো পাবে জয় বিশ্বহরি। আমার যুক্তি নই জামাই আমার কার্য করিবারি। বলো দিদি নেতা কিভাবে বণিক শিষ্ট চন্দ্রধরীর অপমান করব, কিভাবে চাঁদ সদাগরীর হস্তে আমার চরণে পুষ্পজল পাবো দিদি? মনসা এই মুহূর্তে ছুটে যাবে চাঁদ সদাগরের কাছে, তার কাছ থেকে পূজো চাইবে। ওই ছাই যদি তোমায় পূজো দেই তাহলে ভালোই ভালো, তুমি বিশ্ব মাতার বিশ্ব পূজিত হও। আর যদি না দেই তাহলে তাকে উচিত শিক্ষা দেবে মনসা। আমি কি শিক্ষা দেব দিদি? সর্বমনসা
তাকে চোদ্দ হাজার মাঝি মাল্লা নিয়ে যাচ্ছে গমন করে বাড়ি ফিরে, তার ডিঙ্গা ডুবি করবে ওই কালী দহি। সত্যি যদি চান আমার পুজো না দেই, সত্তর হাজার মাঝে মাল্লাকে ওই কালী দহির কোলে করবো আমি জলমগ্ন। আর সেই বিপদে পরিমাণে চাঁদ সদাগর আমার জন্য পুজো দিতে পারি, তোমার জন্য শত কোটি প্রণাম দিদি, আশীর্বাদ করির বর। এবার আমার আসে যেন পূর্ণ হয় দিদি। তাহলে আমি আসছি। ওই তোমার দিদিনে তোলা যুক্তি দিয়েছে মানুষ মানুষ বিলম্ব নয় অতি শিগগিরি সিজমা পরিত্যাগ করিয়া গমন কর চাঁদের সন্মুখে। বনি শ্রেষ্ঠ চন্দ্রধর যদি পুজো দেই তাকে দিবি তুমি আশীর্বাদ, আর যদি করে অপমান সত্তর হাজারে মানি মাল্লাকে জলমগ্ন করবে আমি। ওই জলহংসর নিয়ে চলে আমার সেই চাঁদের সন্মুখে। সকলে বলে জয় শিব শম্ভ। এগিয়ে চলে কান্ডারীগণ নির্ভয়ে, সবাই বলে জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। চন্দ্রধর আকাশে বাতাসে বিদীর্ণ করে কার কণ্ঠস্বরে ভেসে আসে মম কর্ণ কুহরে। কে তুমি চাঁদ সদাগর? আমি কি তোমার মা রয়েছি চাঁদ? মা ও গো তা শক্তি জগতে জননী আমার, সবই যে তোমারই অসীম কৃপা মা, তোমারই অসীম কৃপায় আজ আমার বাণিজ্য যাত্রা সফল হতে চলেছে মা। আমি ফিরে যাচ্ছি আমার চক্রকে, কিন্তু কেন মা এই আনন্দের দিনে প্রকট হও মা, কেন আমি তোমায় দেখতে পাচ্ছি না মা? আমি যে তোমার শ্যামা নই চন্দ্রধর। কে বললে তুমি? আমার আত্মা শুনছি না? বুঝেছি মা বুঝেছি, তুমি যখন তায়নি না চন্দ্রধর, তবে তুমি কোন দেবী?
এই বিশাল বিশ্বে হয়েছে আবির্ভূত, বড় নজরে পুঁজিব তোমায়, দেখা দাও অদৃশ্য নারী, দেখা দাও চন্দ্রধর, চন্দ্রধর আমার আত্মপরিচয় বলিনি, মা বলি মস্তক নত করিয়া দেবী বলি আমার চনি পুজো দেবে তো পুজো দেবে, সত্যই তুমি যদি দেবী হও তোমার রাতল চরণে দুখানি মাথায় নিয়ে চাঁদ বেনে চন্দ্র করে করে তাথই তাথই করে নৃত্য করবে, বলো তুমি তুমি কোন দেবী? তবে শুনো হি চম্পক চূড়ামণি চাঁদ সোধাগ, চিনিতে না পারলে মমনারী কণ্ঠ সরি সরি, শিবের দোহিতায় আমি ভাতালিবাসিনী, আমি নাগিরি জননী, আমি ভুবনী মোহিনী, আমি দেবী ফিরিয়ে দেবো তোমার এক এক করে যদি করো আমার পুজো পুজো ফিরিয়ে দেবো তোমার মহান কি মনে পড়ে সেদিনের কথা, মন্দিরের কথা, ওই কফি ধরুন নাই চাঁদের সদরে তুই রূপের পশলা সাজালে রামি, সেদিন তোর রূপে মুক্ত হয়ে লোভে লালসায় কামনার জ্বালা মিটাবার তরে আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর দেব মহাকাল মন্ত্র তোর কর্ণ কুহুড়ে দিল, ওরে পতিত ওরে দেহ ফসল জার কি দিবি, যদি করো আমার পুজো ফিরিয়ে দেবো তোমার সবই কিছু যখন ফিরিয়ে দিবি তবে কেন এত বিদ্বেষ, কেন এত প্রতিহিংসা, তারা তারা তোর পদ্ম শোনে, তাই যদি হয় চন্দ্রধর আমি পদ্ম আসলে অধিষ্ঠান হলাম, যাকে দেব বিশ্ব মাছের দেবীর স্বীকৃতি তাকে এখন নয়ন ভরে দেখি কেমন মানিয়েছে, তোকে দারুণ মানিয়েছে, এই না হলো দেবী হাজার হাজার সর্বজার অলঙ্কার
চার বছর স্বর্গ নয় সামান্য একটা সিজুয়ারি বেদিনী হয়ে তোর এত রঙিন স্বপ্ন চাঁদ বেনের হাতে পুজো দেবে তোর রঙিন স্বপ্নটাকে আমি একটু একটু করে ভেঙে দেব তোর দম্ভ তোর অহংকার আমি চূর্ণ করে দেব Thank you.
তোমার অহংকারকে আমি আমি লঙ্কেশ্বর নই, আমি চাঁদ মনে এক সবই সে যার অন্তর পরিপূর্ণ সে দেবে দেবীর স্বীকৃতি শত ঠিক করে তোমার হস্তে পুজো নেবার কারণে আর তুমি করলে আমার অপমান, এই অপমানের পরিষদ আজকেই তুলে নেব। আজকে আমি ভেঙেছি তোমার কপালে, এবার যদি পাই আমি ভাঙব তোর মাথার খুলি। চলে যাই চন্ডঘরে, তোমার আমি সম্পাদ করে গেলাম, আমি তুমি কাঁদবে আমি হাসবো, তোকে কাঁদতে হবে তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি তুই কাঁদবি। কোথায় গেলি? কোথায় গেলি ও দৃশ্য নারী? দৃশ্য নারী শুরু হল মোদি বিবাদের কাহিনী,
আমি কঠিন প্রতিজ্ঞা এই ঋষি রাত্রে সত্তর হাজার মানি মাল্লাকে গর্ভসাগর সংগ্রামে জলে দেখব চাঁদ সদাগর তুমি কিভাবে সত্তর হাজার মানি মাল্লাকে রক্ষা করো। মানসার সঙ্গে তুমি বাস কি সংবাদ করেছ, তোমার আশা আমি পূর্ণ হতে দেবো না চন্দ্রধর, একটু একটু করে তোমার মনোবাসনা কামি তাদের সঙ্গে রয়েছে বাদ বিসম্বাদ। আমি কার দিকে গিয়ে যে দাঁড়াবো আমি ভেবে উঠতে পারছি না, বেশ আমি বুঝতে পারছি আমার মনস্থ কন্যা আমার কাছে ছুটে আসছে, আমি না ধানার ভান করে বসে থাকবো এই কল্লাস ধামে। পিতা 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 যদি ধ্যানে মগ্ন আর পিতাশ্রী যদি ধ্যানে মগ্ন থাকে তাহলে চন্দ্রধর সত্তর হাজার মাঝি মাল্লা নিয়ে সে চম্পানি নগরে গমন করবে, কি করি আমি? না এই মাত্র আমার পিতার ধ্যান ভঙ্গ করব। জাগো হে পিতাশ্রী, জাগো জাগো, তুমি জাগো জাগো হে সারা জাগো হে পিতা
তুমি জাগো, তুমি জাগো, জাগো পিতা, জাগো 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 অগো পিতা। জাগো হে মহেশ্বর পিতা, তুমি আমি একমাত্র বুক ভরা দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে এসেছি এই কৈলাস ধামে পিতাশ্রী। এই কৈলাস ধামে বুক ভরা দুঃখ নিয়ে তুমি ছুটে এসেছো আমার কাছে, বলো মা বলো কি হয়েছে? তোমরা তো সকল দেবী দেবতা মিলে আমাকে ঠকিয়েছো পিতা। বলেছিলি তোমার পরম ভক্ত চন্দ্রধর আমার পুজো দিলে দেবী তর্জন করতে পারবো আমি, দেই না তো চাঁদ সদা করি আমার চরণে পুজো। মা বলি মস্তকনত করতে চাই না সে চাঁদ সদা গা, আর যতদিন বণিক শিষ্ট চন্দ্রধর মা বলি আমার পুজো দেবে না ততদিন আমি দেবীর তর্জন করতে পারবো না পিতা। পারবে মা পারবে। আমি বলি শুনো পিতায় আমারই বচন, কোন মতি চাই আমি বণিক শিষ্ট চন্দ্রধরের সত্তর হাজার মাঝি মাল্লাকে করবো আমি জলমগ্ন। না মনোজ না, তুমি কি করে ভাবলে আমার ভক্তে ডিঙ্গা ডুবির আদেশ আমি তোমায় দেব? তাইলে তুমি আজকে প্রমাণ করে দিলে পিতাশ্রী আমি কি তোমার কন্যা নই পিতা, আমার কি তোমার অংশে জন্ম হয়নি? যদি সত্যি আমি তোমার কন্যা থাকি তবে কেন মরি অনুমতি দেবে না? আজকে প্রমাণ করিতে চলেছ পিতাশ্রী আমার থেকে অতি প্রিয় হচ্ছে তোমার পরম ভক্ত চন্দ্রধর। তুমি প্রমাণ করছো পিতাশ্রী সত্যি যদি আমি তোমার কন্যা থাকতাম তাইলে তুমি আমার অনুমতি দিতে? আমি যে ভক্তে ডিঙ্গা ডুবির আদেশ তোমায় দিতে পারি না। কেন পারবি না, কেন পারবি না পিতা? তুমি চাইছো না যে আমি দেবীত্ব প্রচার করি থানা ধামে, তুমি চাইছো না পিতাশ্রী আমি যে স্বর্গধামে স্থান পাই। আমি চাইছি রে মা চাইছি, আমার ঔরস্য তো তোমার জন্ম, তুমি দেবী অর্জুন করতে পারবে আমি জানি, কিন্তু কিন্তু কি
ডিঙ্গাডুবি করবে, কিন্তু আমার ভক্তের গায়ে যেন কোনো আচার না লাগে। আমি কথা দিলাম পিতা, চাঁদকে আমি প্রাণ থেকে মৃত্যু দেব না, চাঁদকে আমি প্রাণে বাঁচিয়ে রাখবো, আমার অনুমতি দিলে তো। দিলাম রে মা, তোমার চরণে শত কোটি প্রণাম পিতা। চাঁদের অঙ্গ থেকে যেন কোনো রক্ত প্রবাহিত না হয়। বেশ পিতা, তোমাকে আমি পালন করবো। আমার ভক্তকে তুমি বাঁচিয়ে রাখবে, তুমি এই বিশ্ব মাধারে বিশ্ব পূজিত হতে পারবে, আমি তোমায় আদেশ দিলাম। বেশ পিতা, তবু চরণে শত কোটি প্রণাম। ওই তোমার পিতা অনুমতি দিয়েছে, এবার সত্তর হাজার মাঝে মাল্লাকে জলমানত করব। বিলম্ব নয়, ইন্দ্রদাদার কাছে ছুটে যাব, শিলাবৃষ্টি ভিক্ষি করে নিয়ে এসে বর্ষণ করব আমি। ওই সবাই বলে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় ভোলানাথের জয়। কোথায় শিলাবৃষ্টি বর্ষণ কর তোমরা, দেখি গান্ডারিগঞ্জ সবাই সতর্ক থাকো। ওই সান বলে ছুটে আসে কাল বৈশাখী ঝড়, হয়তো আমার তরি হারি যাবে কি দেখিতে দেখিতে চোখের নিমিষে ভীম ঝঞ্ঝা উঠিল চৌদিকে, কর কর মেঘের গর্জন প্রচণ্ড তরঙ্গ ওই পর্বত সমান, দলমাল করিছে তরণী যেন এক প্রলয় জলধি, নাচিছে ভীষণ রবি উত্তাল তাণ্ডবে পরম বিপদে পরিতম প্রিয় ভক্ত, ডাকি তোমায় কাতর কণ্ঠে, রক্ষ প্রভু তুমি বিনা কে রক্ষিবে। বুঝেছি এই বিপদের দিনে মে আমার আত্মা শক্তি মহামায়াকে করিব স্মরণ। মা চে দেখো, মা চে দেখো, তোমার পরম ভক্ত আজ যে বিপদের পড়েছে, দেখা দাও মা। ও সর্বমঙ্গল মঙ্গল ভক্ত মনে স্মরণে করে যাব আমি ভক্তের নিকটে, আমি মা আমি মা Thank you.
পুত্র মোর মা, কেন তুমি আমায় মা মা করেছো স্মরণ বাবা? মা গো, ভক্তের ডাকে যখন তুমি হয়েছো সদয় নাও মা, ভক্তের ভক্তিপূর্ণ প্রণাম মা গো। তুমি না অন্তর্যামী, ভক্তের ব্যথা বেদনা যন্ত্রণা তুমি তো উপলব্ধি করতে পারো, চেয়ে দেখো মা। এই কালিতায় হারিয়ে গেছে আমার এক এক করে ১৩ খানা তরি, হারিয়ে গেছে বছর কত মাতৃ বললা, শুধু বেঁচে আছে আমার মধুকর লিঙ্গা মা। আমি যেতে চাই, যেতে চাই আমার চক্রকে নগরে। বেশ বেশ পুত্র বেশ, তোমার একখানা ডিঙ্গা আমি করবো রক্ষা, তোমার ডিঙ্গায় থাকবো আমি কান্ডারি হয়ে। মা গো, আমি মধুকর ডিঙ্গায় আমি তোমাকে স্বাগত জানাই মা, স্বাগত। কান্ডারি কর, হে বাবু এবার নির্ভয়ে চলাও তরে, মা ভবানীকে যখন পেয়েছি কান্ডারি রূপে, যে দেখ পাতাল বসে দেখবি পেয়েছি আমার ১৩ খানা তরি কেড়ে নিয়ে, তুই নতুন দেবীর স্বীকৃতি পেতে চাস? ওরে মানুষ, তোর মন আসামি পূর্ণ হতে দেব না, চালাও সবাই বলো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। চন্দ্রধার এক এক করে দের ১৩ ডিঙ্গা জলমগ্ন হয়েছে কারিদাহির কুলে, কিন্তু চাঁদ সদাকরীর মধুকরী ডিঙ্গা জলমগ্ন হইবে, আর মধুকরী ডিঙ্গা রয়েছে ধানযাত্রা হীরামণি মক্তা, সে মধুকরী ডিঙ্গা জলমগ্ন করতে পারবে একমাত্র বীর পবন নন্দ। এ মাতৃ বীর পবন নন্দনকে আমি স্মরণে স্মরণ পূর্ণ হব, এ মাতৃ পবনকে আমি স্মরণ না করি না কেন? কোথায় হে বীর পবন নন্দন, দেখা দাও হে বীর পবন নন্দন। তবে কি এ কণ্ঠস্বর তো হচ্ছে পদ্মাবতী? না না, আমি ছুটে যাবো। কেন কেন আমার অসময় করেছে শরণ? জয় শ্রীরাম। আমি যে বিপদে পড়ি তোমার স্মরণে পড়েছি, পারবি আমার আশা পূর্ণ করিতে? নহে নন্দন, এমন কোন বিপদ হয়েছে তোমার যে তুমি আমায় করেছো স্মরণ? মুছে দাও নয়নের জালে, পড়ি দাও মম কার্য সফল, বিলম্ব না করি অতি শীঘ্রই সিজোয়া পরিত্যাগ করিয়া গমনী করো কালিদেহের কুলে। কিন্তু কেন? কালিদেহের কুলে বণিক শিষ্ট চন্দ্রধারীর মধুকরি ডিঙ্গা জলমগ্ন করেছে আমার পবিত্র সিজোয়া ধামে। মনসা দেবী, ওই কালিদেহের কুলে ওই মধুকর ডিঙ্গাকে আমি দুবার করতে হবে আমার। হে বীর পবন নন্দন, যাও পবন নন্দন, দেবাদেবী মহাদেবী শিবলিঙ্গ রয়েছে মধুকরি ডিঙ্গায়, শিবলিঙ্গকে তুমি কৈলাস নিয়ে যাবে, সেনাই পণ্ডিতকে তুমি নিয়ে যাবে, তারই চরে রেখে দেবে, আর মধুকরি ডিঙ্গায় তোমার শক্তির দ্বারাই বড় জলমগ্ন ওই কারিদেহের কুলে। জয় শ্রীরাম। Hey
ঢেকি আমি দেখতে পাই মধুকর রয়েছে মা চণ্ডী, কিন্তু কি করে আমি করব না, আমি এই মুহূর্তে ছুটে যাই সে পদ্মাবতীর কাছে। জয় শ্রীরাম। তুমি আমার আশা পূর্ণ করে সুজা আমার শিলুয়া নামে মনসা দেবী বলো, তুমি আমার পাঠিয়ে ছিলে কালী দেহের কুলে, কিন্তু জানো ওই মধুকর বৃন্দায় বসে রয়েছে কান্নারী রূপ ধারণ করে, সে অন্য কেউ নয়, সে হচ্ছে মহাচণ্ডী দেবী। না পূর্ণনন্দন, কি বললি তুমি? মহাচণ্ডী যদি সহায় থাকে মধুকরি রিঙ্গায়, মধুকরি রিঙ্গা জলমগ্ন হবে না কালী দহির কুলি। তুমি কি সত্যি বললি প্রবলনন্দ? হ্যাঁ আমি সত্যি বলি, আমার দ্বারা হবে না, বিষ্ণু চণ্ডী রয়েছে, আমি যাই, আমি ছুটে চলে যাই তোমার কাছ থেকে। কি আমার মাজুনি যদি মধুকরি ডিঙ্গায় কান্ডারি থাকে, তাইলে যে আমি জলমগ্ন করতে পারবো না তাদের মধুকরি ডিঙ্গা? না, যাদের মধুকরি ডিঙ্গা আমাকে জলমগ্ন করতেই হবে। আর বিলম্ব না করে অতি শীঘ্রই পিতা শ্রীনিকটে ছুটে যাব, পিতাকে বুঝিয়ে বলব মা জৈনকে নিয়ে আসবে তারই কৈলাস ধামে। চলো হংসরূপ নিয়ে চলেছি পিতার মন্দিরে বসেছিল সবাই মিলে আমাকে আমার মাজনী কৈলাস ধামে নয়, কৈলাস ধাম ছেড়ে তোমার পরম ভক্ত চন্দ্রধরীর মধুকরি ডিঙ্গ নাই, কান্ডারি অবস্থায় রয়েছে। আর মধুকরি ডিঙ্গায় কান্ডারি থাকলে পিতা, যাদের মধুকরি ডিঙ্গ আমি জলমগ্ন করতে পারবো না, যাদের মস্ত করেছে ব্রহ্ম আমি সম্পদ, যেদিন বাণিজ্য সমাধান করিয়া নিজের গিয়ে ফিরে যাবে, সত্তর হাজার মাঝে মাল্লা জলমগ্ন হবে কালী দহির কুলে। পিতাশ্রী যাদের মস্তকে ব্রহ্মকে সম্পদকে ব্যর্থ হয়ে যাবে, আমি বলি শোনো পিতায় আমারই বচন, মাঝে গিয়ে আসে কৈলাসের ভিতর যাও পিতাশ্রী, তারপরে আমার কার্য সফল হবে পিতা। আমি চণ্ডীর কাছে যাব, সেই চণ্ডীকে কৌশল করে এই কৈলাস ধামে আমি নিয়ে আসবো, তারপর তোমার কাজ সফল হবে। বেশ পিতাশ্রী, অতি শীঘ্রই ছুটে যাও। তুমি শান্ত হও মনসা, শান্ত হও, ভক্ত আর আর বেশি দিন পথ নয়, এসো এগিয়ে চল। প্রভু তুমি, তোমার চরণে মোর সত্য কোটি প্রণাম, কল্যাণ হোক। এসো যে প্রভু এসেছো, হ্যাঁ এসো এসো প্রভু এসো, তবে আজ আমরা যুবনে মিলে আমাদের ভক্ত চন্দ্রধরকে রক্ষা করি, এসো প্রভু। চন্দ্রী ভক্ত শুধু তোমার একার নয়,
আছি, কিন্তু একটি কথা। কি কথা প্রভু? তুমি ডিঙ্গা থেকে নেমে এসো। পারব না আমি, আমি আমার পুত্রকে রেখে কোনো মতে যেতে পারব না। চণ্ডী, তুমি পতির কথা অমান্য করছ। যদি বারবার তুমি আমায় অপমান করো তাহলে আমি তুমি ভুলে যেও না, তুমি যদি মহাকাল হও আমি হচ্ছি মহাকালী। চণ্ডী, আমি যদি মহাকাল হই তাহলে তুমি হবে মহাকালী। শোনো চণ্ডী, যে কোনো কৌশলে আমি চণ্ডীকে নিয়ে যাব। আমি হচ্ছি দেবাদেব মহাদেব। মহাদেব তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি যদি হয় মহাদেব আমি হচ্ছি শিবানী। বাহ, তুমি বারবার আমার কথার উত্তর দিয়ে যাচ্ছ। এবারে আমি তোমাকে পরীক্ষা করিব, আমি হচ্ছি মহাভৈরব। আমি হচ্ছি ভৈরবী। বাহ, সুন্দর কথার উত্তর দিয়েছ। এইবার আমি চণ্ডীর কাছে ছল করব। বলি চণ্ডী, বলো প্রভু। এতক্ষণ আমি তোমায় পরীক্ষা করছিলাম, তাই সেই চাঁদ আমার প্রধান ভক্ত, তাকে এই বিপদ থেকে রক্ষা করা আমার কাজ। আমি জানি প্রভু, সন্তান যদি বিপদে পড়ে ঠাকুর নিশ্চয়ই আসে। বেশ, তাহলে আমরা দুগুলে মিলে আমার হাতে হাত রক্ষা করি, আমরা দুজন মিলে সাহায্য করবো ভক্তকে। একই বলছো তুমি? হ্যাঁ, তোমার হস্তে হস্ত দিতে হবে, দুইজন মিলে আমার ভক্তকে আমরা সাহায্য করবো, কোনো বিপদ হবে না। বেশ বাবু, তাই হবে। শক্তি জগত জননী, তুমি এই কালী দহে আমায় একা করে দিয়ে চলে গেলে মা। আজ যদি আমি সাগর পক্ষে মারা যাই তবে কাল সুপ্রভাতে কে কে দেবে তোমার রাতলে চরণে ভক্তির পুত্র? আমি কাঁদছি, আমি কাঁদবো কেন? আজ যদি আমি অদূরে কাঁদি তবে যত উঠতে পারি পাতাল বাসনে তীব্র বিশ্বাস বিসর্জন না দিলে মনে পদ্মা নামান, কিন্তু পদ্ম পুষ্প আঁকড়ে ধরে আমি বাঁচবো না। এর চাইতে আমার কাছে মৃত্যু সেই দিদি মন করে চাঁদকে আমি প্রাণ থেকে মৃত্যু দিই। তুমি যদি মৃত্যু দাও তাহলে তুমি বিশ্ব বাজারে বিশ্ব পূজিত হবে। কিন্তু দেখেছো দিদি, চাঁদকে সাহায্য করবার জন্য আমি মহাপদ্ম পুষ্প দিয়েছিলাম, সে পুষ্পকে অপমান করলো চন্দ্রধর। তারাও মনসা, একটি কোদলের বিজ্ঞর মুখী সন্মুখে ফেলে দাও অবশ্যই। চাঁদের কদলের বিজ্ঞ হচ্ছে অতি প্রিয়, কদলের বিজ্ঞ তার সন্মুখে গেলে এই কদলের বিজ্ঞ অবশ্যই সাহায্য করবে চাঁদকে। যাও কদলের বিজ্ঞ, চাঁদকে সাহায্য করো। ওই তো, ওই তো দুরন্ত সাগরে এক কদলের বিজ্ঞ ভেসে আছে। দাদা, যাকে আমি আমার প্রাণাথি, যাকে আমি সত্তর সময় ভালোবেসেছি, এই কদলী বৃক্ষকে, এই কদলী বৃক্ষ আঁকড়ে ধরে আমি ফিরে যাবো। এই তো, এই তো আমি ফিরে এসেছি, কিন্তু পরনে আমার কোনো বস্ত্র নেই, আমি কেমন করি, কেমন করে আমি চন্দ্রকে ফিরে যাবো বলতে পারো? ঈশ্বর, আমি যে বিভস্ত, আমি যদি গ্রামের মধ্যে এই অবস্থায় যাই সবাই আমাকে উন্মাদ, সবাই আমাকে পাগল ধরবে। ঈশ্বর তুমি আমাকে মৃত্যু দাও, ঈশ্বর তুমি আমাকে মৃত্যু দাও। দিদি নেতা, চাঁদ কিনা নাই এসে, তাই তো, কিন্তু চাঁদকে শিক্ষা দিতে হবে। এসো দিদি, আমরা দুজন নিজের রূপকে দূরে সরিয়ে
গ্রামের কুলবধূর রূপ ধারণ করব। চলো। আর সম্পর্কে আমি তোমাকে বৌদি বলবো, তুমি আমাকে ননদিনী বলবে। ভুল করে কিন্তু আমাকে মনসা বলবে না। না না, সে কুকুনো হয়। তাইলে ছয় পাতাও, ছয় 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 ছয়, আমরা দুজন ছয়, আমরা দুজন ছয়, জলের মধ্যে ভাসতে পারি, জলের মধ্যে ডুব দিতে পারি, ভাসতে পারি আমরা দুজন ছয়, ভাসতে পারি দুজন আমরা ছয়। বেশ চলো চলো। এ সুমনসা কে তুমি? মা গো, মা ননদিনী বৌদি, তুমি আমাকে ভুল করে মনে সামলবে না। ও আমার বলবি গ্রামের গুণবধূ, তুমি একটু শাস্তি দাও। দেখো না, আমার পরনে কোনো বস্ত্র নেই। চুপ করো, আমরা স্নান করতে এসেছি, তুমি আমাদেরকে দেখতে এসছো, লজ্জা করে না? মা, আমি তোমাদের মতো রক্তে মাংস করা সামান্য মানুষ, নারী বলে নাকি মমতা বয়ে। মা, দাও না দয়া করে আমায় একখানা বস্ত্র দাও, তোমাদের দেওয়া বস্ত্র পরিধান করে আমি ফিরে যাবো আমার স্বদেশে। বস্ত্র চাইছে, বস্ত্র চাইছে মানে? বস্ত্র মানে উলঙ্গ। জি 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 হো বাবা, উলঙ্গ অবস্থায় আছি। তুমি একটু ফিটকারে লাল ছোনা দাও দেখি। ও মা ননদি, দেখো না দেখো, লজ্জা করে না? জলের ভিতরে দেখো কি রকম আছে। এই তুমি দূরে যাও, তোমার লজ্জা করে না। মা গো ক্ষমা করো মা, পরনে যদি বস্ত্র থাকতো তাহলে আমি চলে যেতাম, এমনি করে নদীর তীরে আমি বসে থাকতাম না। তবে শোনো, তোমার কাছে শাড়ি রয়েছে, তুমি শাড়িটা দিয়ে দাও। এইভাবে কাউকে অপমান করতে তুমি দেবে না? হ্যাঁ, বারো হাতের শাড়ি আছে, ছিঁড়ে দিয়ে দিলে কি হবে? দাও, দেব, সত্যি বলছো তো? না না না, শোনো, তুমি উপায় বলে দাও। সম্মুখে শ্মশান ঘাট, শ্মশানের বস্ত্র পরতে হবে বণিক চাঁদকে, তারপরে আমি খুশি পাব। তুমি উপদেশ বলে দাও। শোনো, সম্মুখে দেখা যায় শ্মশান, ওখানে তোমার বস্ত্র আছে, তুমি ওটা পরিধান করে নাও। কে তোমা? তোমরা যদি নদীর তীরে অমল করে দাঁড়িয়ে থাকো আমি কেমন করে যাব? তাই তো, এসো আমরা থাকবো না। বেশ চলো। হায় রে ভাগ্য, চা এই তোর ভবিতব্য। একদিন চন্দ্রনগরে পবিত্র সিংহাসনে বসে যারা অন্যের জন্য হাহাকার করে কেঁদেছে তাদের মুখে তুলে দিয়েছি অন্ন, যারা বস্ত্রের জন্য কেঁদেছে তাদের দিয়েছি বস্ত্র, কিন্তু আজ আজ আমি নিজেই বিশ্ব, যেখানে হাজার হাজার মানুষের অহংকার বিসর্জন হয়ে যায়, শেষ পর্যন্ত ওই পবিত্র শ্মশানের সবদেহের বিষবস্ত্র পরিধান করতে হবে আমার। আমি সেই সবদেহের